মর্নিং। তো আজকে সকাল সকাল তো উঠে পড়েছি, অনেকটা সকালে আজকে ওঠা সম্ভব হয়নি, কারণ কালকে রাত্রে শুতে শুতে একটু রাতই হয়ে গেছিলো এডিট করে। তো যাই হোক, আজকে নতুন একটা সকাল, নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে সকালে চা তো খাওয়া হয়ে গেছে, আর চা আজকে একাই খেয়েছি কারণ স্যার তো বাড়িতে গেছে। এখানে বসিয়ে দিয়েছি একটু গোবিন্দভোগ চাল আর একটু মুসুর ডাল, কারণ তাড়াতাড়ি খাবে, আর ডিম সেদ্ধ তো হয়েই গেছে। আজকে রান্নাটা করে রাখবো ওবেলার জন্য, মাংসটা করে রাখবো, কারণ হচ্ছে এবেলা তো তাতেই খাবে না, কারণ ওর জন্মদিনে নিমন্ত্রণ আছে, সেই জন্য রান্নাটা করে রাখলে কি হবে, ওবেলা আর ঝামেলাটা থাকবে না। তবে ডিম আনতে হবে, কালকে বেরোলাম ঠিকই, ওইখানে যে গ্রসারি মানে ডিপার্টমেন্টাল স্টোরটায় গেছিলাম, ডিমের কথাটা একদম মাথা থেকে বেরিয়ে গেছে। এর জন্য বলে ওই যে লিখে লিখে নিয়ে যাওয়াটা ভালো, মাথায় ছিল ঠিকই, ওখানে গিয়ে এমন দু একটা জিনিস নিলাম যেটা হয়তো প্রয়োজন খুব একটা মানে না হলেও চলতো, কিন্তু যেটা খুব এসেন্সিয়াল সেই দু একটা জিনিস বাদ পড়ে গেল। যাই হোক, এবার থেকে এটা শিক্ষা যে যে কোনো মানে কিছু কিনতে গেলে একটু লিখে নিলে মাথায় থেকে যায়। তো বেরোচ্ছি, এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, আর এখানে সামনেই দোকান আছে, ডিমটা নিয়ে আসি, আর একটা দুটো জিনিস আছে সেগুলো আনতে হবে। তো চলো, ছাতাটা ভুলে গেছিলাম, তারপর ভাবলাম এখনকার বৃষ্টিতে ছাতা ভোলাটা খুব মানে অপরাধ, কারণ কখন যে বৃষ্টি আসবে কোনো কিছু ঠিক নেই। বেরিয়ে পড়েছি, এখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। এখন তো আকাশ মোটামুটি পরিষ্কারই আছে, দেখা যাক। কোভিড গেছিলাম, এই যে ডিম নিয়ে আসলাম, আর এনেছি পাউরুটি, আর একটু দই এনেছি, আর লিসার তো জন্মদিন, তাদের বন্ধুটাম ছোটো বোনের মতো, তো আমি ভাবলাম যে ওর ফল খেতেও ভালোবাসে, আর এগুলো বেশ ভালো টিফিনে দেওয়ার পক্ষেও ভালো। খেজুরের প্যাকেট নিয়েছি, আর নিয়েছি এই যে চকলেট। গিফট বলতে এই যে রান্নাবাটি খুব পছন্দ, তাতে বললো আমার রান্নাবাটি খুব পছন্দ, আর এগুলো পেন্সিল একটা বক্স, পেন্সিল বক্স ঠিক না, এটা পেনটা না আর কি, এর মধ্যে পেন্সিল রাবার সব আছে, আর একটা রং পেন্সিল যেটা ওই রং করার জন্য, আর এই খাতাটা নিয়েছি, আর এই চকলেট কেক, এগুলো লাগে মোটামুটি এই জিনিসগুলো। এখন দেখি তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি এটাকে প্যাক করতে পারে বা আমিও করতে পারি, যেটা হবে। এখন রেডি হয়ে যাচ্ছে, তো লিসার বাড়িতে লিসার জন্য গিফট নিয়ে নিয়েছে, আর এই জামাটা দিয়েছে বম্বাদা, তো সেইটা জামাটা আজকে বললো মা এই জামাটা পরবো, বললাম হ্যাঁ পরো। তো এই রেডি হয়ে আমিও একটু সঙ্গে গিয়ে দেখা করব, আর আমি একটু খেজুর নিয়ে যাচ্ছি, লিসা ফল খেতে ভালোবাসে খুব, তো চলো যাই এবার। এক্সাইটমেন্টে তাতে এখন আর মানে দাঁড়াতে পারছে না, পুজো তো হয়ে গেছে, আর আজকে ফুল একদমই পাইনি, গেছে ফুল একদম ছিল না। যাই হোক, আমি এখানে প্রসাদ দিয়ে দিয়েছি, আর এবার আর অনেকটা প্রসাদ এখানে ভোগ আর কি, যেটা আর কি দেওয়া হয় ঠাকুরকে, তো অনেকটা জমে গেছে, ভাবছি একদম হয় সিমুই বা গোবিন্দভোগ চালের একটু পায়েস বানিয়ে নেব। কলকাতার মেট্রো রেল গতিটা না একদম চেঞ্জ করে দিয়েছে, তার কারণ হচ্ছে উপর থেকে আপনি বাসে বা কোনো অন্য কোনো ভেহিকলে যদি যাতায়াত করেন, তাহলে টাইম যা লাগে, জ্যাম, গতি বাড়বে না গাড়ির, এগুলো আছেই, কিন্তু মেট্রো রেলে যেটা হয় সেটা হচ্ছে যে কোনো জায়গায় খুব কম সময়ে খুব কম খরচে আপনি পৌঁছে যেতে পারবেন। মেট্রো রেলের যা ভাড়া আর উপরে বাসের যা ভাড়া, তাতে খুব একটা যে ফারাক হয় তা নয়, বরং অনেক তাড়াতাড়ি আপনি চলে যেতে পারবেন। তা আমি স্প্ল্যানেট থেকে মেট্রো নিলাম, বাড়িতে ঢুকে গেছি, তাম এসেই প্রথমে যেটা দেখাই সেটা হচ্ছে মায়ের গাছের জগৎ। মা এখানে অনেক ধরনের পাতাবাহার লাগিয়েছে, মায়ের কনসেপ্ট হচ্ছে ঘরের মধ্যে গাছগুলো লাগালে অক্সিজেন নাকি বেড়ে যায়। এখানে বসে বসে মা সবজি কাটছে, আজকে আমাদের নিরামিষ, সেই কারণে দুজনেই একই রকম খাবো, মাকে বললো মা আমরা বেশি কিছু খাবো না, অল্প কিছু খাবো। এখানে দুটো স্নেক প্ল্যান্ট লাগিয়েছে, এই নাকি অক্সিজেন সাপ্লাই করে ঘরের মধ্যে। যাই হোক, গাছগুলো ভালোই হয়েছে, এটা উঠেই সিঁড়ি দিয়ে সামনে এই গাছটাকে প্লেস করেছে, দেখতে বেশ ভালো লাগছে। এখান থেকে যদি দেখা যায়
এরপরে চলে গেলাম বাথরুমে। বাথরুমে গিয়ে দেখি সেখানেও একটা গাছ লাগানো রয়েছে, একটা বাথরুমে এই গাছটা লাগিয়েছে, একটা বাথরুমে এই গাছটা লাগিয়েছে, দেখতে ভারী সুন্দর লাগছিল। আর এই জায়গাটাতে এই র‍্যাক একটা বানিয়েছে, তার উপরে গাছগুলোকে সুন্দর করে সাজিয়েছে আর নিচ থেকে সাজিয়েছে। প্রচুর গাছ, প্রচুর ফুল, পুরো সবুজ হয়ে আছে, আর বর্ষার জলে গাছগুলো প্রাণবন্ত হয়ে উঠেছে। যাই হোক, মা এইগুলোকে নিয়েই তার দিন কাটিয়ে যাচ্ছে। আর খুব সিরিয়াস এই ব্যাপারটাতে, কেউ একটা গাছ দিলে আর কোনোখান থেকে কোনো একটা গাছ পাবে এটা শুনতে পারলেই মা ছুটে চলে যায় সেখানে। বাবার সামনে একটা গাছ রেখেছে, এই গাছটা প্রায় মরে গিয়েছিল, কিন্তু মা এটাকে আবার বাঁচিয়ে তুলেছে। এগুলো ব্যাম্বু, চাইনিজ ব্যাম্বু। এটা আমাদের ঘর, ঘরগুলো সব ফাঁকা। এর একটা কারণ হচ্ছে আগে এই বাড়িটাতে 10-12 জন আমরা সবাই একসঙ্গে থাকতাম, আর এখন যেটা হয়েছে আমরা প্রত্যেকেই কাজের কারণে বাইরে চলে এসেছি, কেবল মা রয়েছে, এখন বৌদিও রয়েছে, আর এই আমাদের যারা আমাদের সঙ্গে এতদিন ধরে কাজ করে যাচ্ছেন তারা রয়েছে। বাড়িটা, ঘরগুলো পুরো ফাঁকা, খুব একটা ভালো লাগছিল না। তার মধ্যে আমি যখনই যেতাম তখন উপর থেকে বম্মা ডাকতো, কিরে আয়, এসে গেছিস, চলে আয় উপরে। সেই ডাকটাও নেই, খুব খারাপ লাগছিল। মা একাই ছিল, মার সঙ্গেই সময় কাটালাম। তার কারণ হচ্ছে যাইও কম সময়ের জন্য, তারপরে গিয়ে যদি বাইরে বাইরে যাই তাহলে আর লাভ কী। আর আমি কোনোদিনই খুব একটা বাড়ির বাইরে গিয়ে কারোর সঙ্গে খুব বেশি আড্ডা দেওয়ার ব্যাপারটা, যা ছিল আমার বাড়িতেই ছিল, সবার সঙ্গে আমি আড্ডা দিতাম। মা এখানে সবজি রেডি করছে। আজকে রান্না হচ্ছে শুক্তো, তা মা খুব সুন্দর করে শুক্তোটা রান্না করছে। আজকে চারিদিকটা খুব বৃষ্টি হয়েছে অল্প অল্প করে, তার ফলে কেমন একটু কী বলবো, একটু ঘোলাটে ঘোলাটে মতো হয়ে আছে। মানে বর্ষাকালে যেটা হয় মেঘলা করে রয়েছে, ঘোলাটে বলবো না, মেঘলা হয়ে আছে। বাড়িতে আমার ঢোকার মুখে যেখানে আমাদের যে গ্যারেজটা আছে ওখানে আজকে রক্তদান শিবির হচ্ছে, কারণ এখানে অনেক জায়গাতেই আজকে রক্তদান শিবির করা হচ্ছে। এটা তো জানেনই, রক্ত একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। তা এই নিচেই হচ্ছে, সেই জন্য মাইকের প্রচণ্ড আওয়াজ, আর তাছাড়া এই জায়গাটাতে মারাত্মক আওয়াজ হয়, খুব আওয়াজ হয়। নিউ ব্যারাকপুরকে মাইক নগরী বলা হয়। তাছাড়া এই বাড়িটা, আমাদের বাড়িটা যেখানে, তার সামনে একটা লেভেল ক্রসিং গেট আছে। এখন দেখুন ট্রেন আসবে, প্রচুর গাড়ি জমে গেছে এবং খালি হর্ন মেরে যাচ্ছে। এই জায়গাটাকে ঢেকে সামনে তিনটে ঘর আছে সেখানে হচ্ছে, আর এই সাইডে একটা ঢাকনা দিয়ে দিয়েছে, আর প্লাস আমাদের গ্যারেজটা এখানে আছে, সেই গ্যারেজের উপর মধ্যে হচ্ছে। মার প্রচুর রং নয়নতারা ফুল ফুটেছে গাছে, অনেক ফুল দেখছি, কিন্তু ফুলটা তোলার কোনো লোক নেই। বাড়িটা ঠিকই আছে কিন্তু বাড়িটাতে লোক একদমই নেই। থাকতো আগে আমরা যখন ছিলাম তখন প্রায় 10-12 জন থাকতাম, তখনও আমি চাকরি পাইনি, আমার বড়দা কলেজে পড়ে, এরকম একটা পরিবেশ ছিল, পিসিদের যাতায়াত ছিল, পিসিরা সবাই ছিলেন, আমার দাদা দিদিরা আসতেন, আমরা সবাই মিলে থাকতাম, খুব আনন্দ ছিল বাড়িটাতে, আর একসাথে থাকতাম, একসঙ্গে খেতে বসতাম, একসঙ্গে উঠতাম, এরকম একটা বিষয় ছিল। এখন বাড়িটাতে প্র্যাকটিক্যালি কেউই প্রায় নেই, আমার মা ছাড়া কেউ নেই, আগের জেনারেশনে শুধু মাই রয়েছেন, আর বাবা আর জেঠিমা ওরা তো 6 মাসের মধ্যে দুজন চলে গেলেন বাড়ি থেকে। এইখানে রক্তদানের জায়গাটা ওরা অ্যারেঞ্জ করেছে। আমাদের বাড়িতে ছোটবেলায় সব বাচ্চারা এলে এই যে প্লেনটা যাচ্ছে ছাদের উপর থেকে, এইটা তাদের কাছে আকর্ষণ ছিল। অবশেষে রক্তদান করেই ফেললাম, গত বছর দিয়েছিলাম, এবছর প্রায় 1 বছর পরে আবার রক্ত দিলাম। রক্ত দিতে ভালোই লাগে, রক্ত দিলে কিন্তু শরীরটা ভালোই থাকে, এটা আমি নিজে উপলব্ধি করেছি। বাড়ি এসে তিনতলাতে এলাম, এসে ছবি দুটো পাশাপাশি রেখেছে বৌদি, বেশ সুন্দর লাগছে, দুজনেই হাসি মুখেই ছিল তারা, কিন্তু ভিতরটা না খুব খারাপ লাগছে, একদম ফাঁকা লাগছে, এরকম তো ছিল না, এরকমভাবে আমরা থাকিনি, কিন্তু সবই মেনে নিতে হবে, বুঝলাম
কিন্তু খারাপ লাগছে। সব আছে দেখো, কিন্তু একটা জিনিস নেই, সেটা হচ্ছে এই ডাকগুলো নেই, কোথায় গেলি, এলি না কেন, আর লোকগুলো নেই, লোকগুলো মিসিং। যাই হোক, জীবন আছে, থাকবে, চলবে, আমাদেরকে চালাতে হবে, কিন্তু এইগুলো মিসিং। সেদিনকে এই পাঁচিলের ওপর দিয়ে দেখছি গোসাপের বাচ্চা, তো সেদিনকে তো বড় একটা গোসাপ তো দেখালাম, এখানে আশপাশ দিয়ে ঘুরছিল, কিন্তু এই পাঁচিলের ওপর দিয়ে গোসাপের বাচ্চা মানে মানে আশপাশে কোথাও একটু আরও আছে বলে মনে হচ্ছে। একটা ভয়ের বিষয়, এই গোসাপ যদি অনেক একাধিক থাকে তাহলে তো চিন্তা লাগে, আর যদিও সেরকম একটা ব্যাপার নয়, বিষাক্ত কিছু না, তবুও একটা কত বড় একটা প্রাণী কামড়ালে বা ধেয়ে আসলে তো ভয়ই লাগে। আর এখানে চাপিয়ে দিয়েছি আলু পেঁয়াজটাকে ভাজছি, রসুন দিয়ে দিয়েছি, আদা দিচ্ছি না, ভাত এখানে হয়ে গেছে, শুধু মাছটা এ করবো, আর এখানে মাংসটা মাখিয়ে রেখেছি। ব্যাস এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে মাংসটা দিয়ে দেবো, আজকে একটু গরম জল দেবো, কারণ মাংসটা যদিও অনেকক্ষণ দই দিয়ে মাখানো আছে, তবু একটু গরম জল দিয়ে দেবো, একবারে হয়ে যাবে। তো মাংস তো এখানে রেডি হয়ে গেছে, আর মাংস একটু কম আছে বলে মনে হলো, ওই জন্য একটা ডিম দিয়ে দিয়েছি। তো চলো, রান্না তো করেই ফেলেছিলাম, কিন্তু সুদীপা আবার এখন এসে আবার এক কথা জিনিস দিয়ে গেল, ফ্রাইড রাইস, মাংস, চিংড়ি মাছ, পনিরের একটা তরকারি, পায়েস, মিষ্টি। তো তাথের তো এখন উইকলি টেস্টগুলো হচ্ছে, ওই জন্য সন্ধ্যে থেকে ওখানে একটু বসেছিলাম, সেই জন্য আর কথা বলা হয়নি। তো চলো, আজকে রাত্রে তো রান্না দেখিয়েছিলাম, সকালে এই মাংসটা করে রেখেছিলাম, আর কিছুটা ওরা আবার খাবার দিয়েও গেছে, তো সেটাও কিছুটা আছে। তা তো কালকে স্কুল আছে তো? হ্যাঁ আছে। আর আজকে কেমন আনন্দ করলে? আজকে তো পুরো একদম ফাটিয়ে দিল। ফাটিয়ে আনন্দ হয়েছে? আর কেক টেক কাটা হয়েছে? হ্যাঁ কেক 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 কাটা হয়েছিল। আচ্ছা, তা তো যে খুব মজা করেছে সবাই মিলে। তো চলো, গুড নাইট। তাই তো, গুড নাইট এভরিওয়ান। রাত্রে যে মাংসটা এখন ফোটাচ্ছি, একটুখানি নুন দিই, কারণ ওবেলা একটু নুন কম হয়েছিল, আর এখানে তো অনেকগুলো রয়েছে খাবার, তো দেখি কি খায় ও, কিছুটা আমিও কিছুটা করে খেয়ে নেওয়া হবে, আর ভাতও আছে। কেন মায়ের নাতনি, বড় নাতনি তুয়া, সে চাকরি পেয়েছে বলে মাকে একটা জিনিস পাঠিয়েছে, এই জাস্ট এলো আমাজন থেকে, এটা আমি এখন খুলে দেখাবো। এই বাক্সটা তুয়া পাঠিয়েছে মায়ের জন্য, ও চাকরি পেয়েছে সেই জন্য, অ্যারিস্টোক্র্যাটের বাক্স। যাই হোক, আমাজন এক্ষুনি ডেলিভারি করেছে জিনিসটা। এই তো ফিরলাম সবে, তার সন্ধেবেলায় ফুলকপির তরকারি, ফুলকপি আর পনির দিয়ে তরকারি হচ্ছে আজকে রাতে। ওয়েদার খুব খারাপ, মানে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর আমি আসছিলাম যখন তখনও বৃষ্টি হচ্ছিল। ফিরেছি, একটু ক্লান্তও আছি। তা ব্লগটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।